তুমি মাঠে চলে আসছি, এই যে দেখছেন এটা বাঁশবাগান, বাঁশবাগানের তলায় খুবই ঠান্ডা। তো এই যে আমি আজকে মাঠে এসেছি কচু ডাঁটা কাটবো, কচু গাছ, ওই যে দেখছেন কত কচু গাছ আছে, ওগুলো সব কচু। তাই কচু ডাঁটা আজকে আমি কাটবো, খেতে রান্না করে দেখাবো। তা ওটা এই যে এদিকে নালা আছে, ওপারে যেতে টাইম লাগবে, সেই জন্য এই কাছে আছে ওইখানে, তা ওখান থেকে আমি কেটে নেবো। এই যে কত গাছ এগুলো আমাদের বাড়ির কাছে, ওইগুলো আমরা কেটে নেবো দুটো করে। কচু পাতাগুলো আমি কেটে দেবো, ডালগুলো রান্না করবো। কচু কেটে নিয়ে চলে এসেছি কচু গাছ, এবার আমি এটা কেটে নেবো। উপকারে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। যে কচু গাছগুলো দেখবেন একটু কালো কালো ভাব, সেইগুলো কুটকুটি হয়ে লাগবে না, আবার সিদ্ধ হবে, সেগুলো খেতে ভালো। আর যেগুলো একটু সাদা সাদা ভাব লাগবে, সেগুলো ভালো হয় না। এই কচুগুলো সব কালো কালো ভাব আছে, এই কচুগুলো ভালো হবে। তো এগুলো কুটকুটিও লাগবে না, আবার সিদ্ধও হবে। কচু গাছ দুই রকমের থাকে, একটা খুব কুটকুট করে আর একটা করে না। সব কেটে নিয়েছি কত ডালগুলো, এবং আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কত ডাটাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আমি কড়াইতে জল দিয়ে দিলাম কচুটা সিদ্ধ হওয়ার জন্য। কচু ঢেলে দিলাম, এবং একটা থালা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখে কচুটা সিদ্ধ হতে হতে আমি একটু আদা রসুন দিতে নেই। রসুনটা ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখুন এটা যে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, হচ্ছে একদম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা বালতিনের উপরে ঝুড়ি রেখেছি, এই জলটা ঝরে যাবে।
আচ্ছা কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কালকে আমি মাছ নিয়েছিলাম, সেই মাছের মাথা আমি ভেজে রেখে দিয়েছিলাম। আমি টক করবো বলে রেখেছিলাম, আমি যে কচু সাগে রান্না করবো মাছের মাথা দিয়ে। এই ভাজা হয়ে গেছে, কালকে আমি ভেজে রেখেছিলাম ভালো করে, তারপর একটু ভেজে নিলাম। তো বাকি মাছের মাথা দিয়ে এই কচু শাক রান্না খেতে খুবই ভালো লাগে, এই ডাঁটা শাক। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, অল্প চিনি, অল্প একটু জল দিয়ে ময়লাটা ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি নাকা আমরা ধুয়ে দেবো। আমি অনেক ছোলার ডাল দেবো, আমি ভিজে রেখেছিলাম দু ঘন্টা আগে, আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার ছোলার ডালগুলো দিয়ে দেবো। এই যে আমি একটু টক দই দিয়ে দেবো, টক দইটা ভালো করে ফেটে নিয়েছে। এই টক দইটা দিলে কি হয়, যদি একটু কুটকুটি ভাব লাগে সেটা লাগবে না। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দেবো। এটা তরকারি হয়ে গেলে শেষের মুখে, তখন এই যে আমি একটু ময়দা দিয়ে দিলাম, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। এতে তরকারিটা আঁকা হয়, এতে জল জল ভাব হয়, এই তরকারিটা হয় না। আমি একটু ময়দা দিয়ে দিলাম, তরকারি হয়ে গেছে। নামানোর আগে আমি দু চামচ ঘি দিয়ে দেবো, এটা আমার ঘরের দেশি ঘি, ঘরেই আমি বানিয়েছি।
খেয়ে দেখবো কেমন লাগে, ভালোই লাগবে। আমরা তো খাই মাঝে মধ্যে প্রায়। খুবই ভালো হয়েছে খেতে। এইভাবে কচুর ডাল রান্না করবেন, খেতে হেবে লাগবে, খুব ভালো লাগে খেতে। আমরা প্রায় মাঝে মধ্যে খাই, খুবই খেতে ভালো হয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তার যে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবেন।